ইমানের হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন না কে? আমার নবীও বললেন, ওরে আমার সাহাবারা, আমি তোমাদেরকে ইয়তিম করে যাব না, যাব না, যাব না, যাব না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পরবর্তীতে আমরা কোথায় যাব? কারণ ফিতনা ঘরে ঘরে আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? এই জন্য হাদিস শরীফের মধ্যেও বলেন, ওয়া আন্নি ওয়াল্লাহি, আমার নবী আল্লাহর কসম করে বলেন, ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবারা তোমরা যে শিরিক করবা এটা আমি কখনো বিশ্বাস করি না। অর্থাৎ আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতেরা কখনো শিরিক করবে না। তবে জেনে রাখো, জেনে রাখো, ওয়ালাকিন্নি আখাফু, কিন্তু আমি নবী ভয় করছি, আলাইকুম আনতানা ফুসুফিহা, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা ফিতনা করবা, ফিসাদ করবা, নিজের গোলামির জন্য হককে না হক বলবা, ন্যায়কে অন্যায় বলবা, যাদের মাধ্যমে ইসলাম পাইছো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, ঠিক কিনা? এরকম আছে না নাই? এখনো বর্তমানে বলেন, এটা মাজারত কবরস্থান যাই মরি ফুসি গিয়ে গুই, এটা হাম কি এলে হন না নখর? আমার নবী বলেন কয়টা জিনিস রেখে গিয়েছেন? সবাই বলেন কয়টা? আচ্ছা বলেন তো, আমার নবী কি মিথ্যা বলেন? আর নবী যদি মিস হয় সেটা আসার পুতখন আসবে, নবীর কিন্তু যদি মিস হয় সেটা আসার পুতখন, ঠিক কিনা? কারণ আমরা কোরআন পেয়েছি সত্য, কোরআন নাজিল কিভাবে হয় আমরা দেখছি, সাহাবা দেখেছেন, সাহাবা শুনেছেন কিন্তু দেখেন, শুনেছেন সাহাবারা নবী থেকে কিন্তু কিভাবে কোরআন এসেছেন সেটা দেখেছেন, রহমাতাল্লিল আমিন, জোরে বলেন না রহমাতাল্লিল আমিন। এখন নবী যে কোরআন এনেছেন, কেউ যদি রসূলকে ভুল বলতে যায় তাহলে তো কোরআনেরও ভুল ধরতে হবে, নাউজুবিল্লাহ বলেন না? রসূল বলতেছেন আমি ততক্ষণ কোনো কথা বলি না যতক্ষণ আল্লাহ বলাই না, সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীর প্রত্যেকটা কথা এটা আল্লাহরই কথা। এই জন্য কালাম দুই প্রকার, একটা মুতলক কালাম আর একটা গাইর মুতলক কালাম। মুতলক কালাম বলা হয় কোরআনকে, যেটা জিব্রাইলের মাধ্যমে এসেছেন, আর একটা গাইর মুতলক যেটা খুদ আল্লাহ নবীর সিনার মধ্যে দিয়েছেন, বড় করে বলে সুবহানাল্লাহ, যেটার নাম হচ্ছে হাদিস, যেটা আমি পড়ছি। আমার নবী বলতেছেন আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতরা শিরিক করবে, ইয়া খালি মলে কদিন শিরিক শিরিক শিরিক। আর নবী হত নাই দুনিয়ার তুঙ্গেলে আর উম্মত কি কইতো না, ইয়া হত শিরিক শিরিক শিরিক, ইতার হতা হইবে রাগুনি কি বাইর হয় শিরিক বাইর হয়। কিন্তু আমার নবী বলছেন আমি একটা ভয় করছি তারা ফিতনা করবে, একে অপরের প্রতি নিজের দলকে বড় দেখানোর জন্য, গোড়ামিকে বড় দেখানোর জন্য, অস্তিত্ব টিকায় রাখার জন্য, অহংকারের কারণে। কারণ আলেমরা কেন ওলি হতে পারে না? কারণ সে যখন এলম ঢুকাইছে, এলমের সাথে আরেকটা জিনিস ঢুকাইছে। এদিন নাই একটা গাড়ি কিননি, গাড়ি লইয়া বদ মুসিবতত আছি, ইয়া খানিক বাদে বাদে একটু স্লো হয়ে যায়, ড্রাইভার হতদূর বাইরে ঢুকি কি ঢুকি, আর হয়তো মোবাইলে ঢুকাইতে জানে কিন্তু গাড়িত কেন ঢুকে, খদজত দামি যাইলে গাড়ি বাইরে আসো তো কেন করতাম? এখন একবার কম্পিউটারও লাগাইলো বা 2-3 হাজার টেলে ফেলাই, এখন দিলে টিয়াকে ফুজি দিতাম না, খানিক বাদে বাদে খদজর অসুবিধা নেই, এনার একখানে ওষুধ কি তো আজিয়ে গ্যারেজত গাই সুমন হয় ফুয়াইবে, ইব হদজুর ব্যাটারি লাইনান কুলি দুনুয়ান নেগেটিভ পজিটিভ কুলি এর এক কত্তরে কি করে রাখো, লাগাই দিও ব্যারিস কি জিবি কি জিবি কি, ওই ওই ওয়া লাগাই দিও না দেরি দিতে বাইরে আর গাড়ি হতে ফিট ফাট, আই গাড়ি এনে কিননি বাইরে কিটিয়া দিকে কিননি, বাইরে জিবে সিদি কি অটো হ না, বাইরে কেন বাইরে জিবে কেন ঢুকি দেয়, এ মলাই সাহেবের ভিতরে এলম ঢুকানোর লোক অটো ঢুকিবে না, বলছে অহংকার কি ঢুকি দেয় ওখানে মাথো নাকি, ইবে হত আই বড় ওইবে হত দেয়
আয় বড়। আসলে তুইও বড় ন, আয়ও বড় ন, বড় হন। এই আয় বড় ইয়ে খাতুনে সিদ্ধ ইয়ে নফসত্তুন। আল্লাহ যাতে নফসরে বানাই অনফস তুই হন আয় হন নফস হতে আনা আনা আনতা আনতা আয় আয় তুই তুই আল্লাহ দিতেরো লই যা সেগা বড়টা জেলে সেগে জাহান নামা মিটে এক হাজার বছর হাজার এনে সেকি বিলি ই সেকি রাইনি অডা নফস ইয়া তুই খন আয় খন খদে আনা আনা আনতা আনতা তুই তুই আয় আল্লাহ আবার ঢুকাইতে রে উন্দুলের ভিতরে এবারে ইয়ার ঢুকু বিদু হন্য নারটির গত নারটির গো মারদ আছে না ইবে ভিতর ঢুকাই দেয় গুই অব এন জ্বলা জ্বলাই দে হাজার এক হাজার খনা হাজার ইয়ার পরে বাইর বের কি তিনবার জ্বলাইনোর বাদ দি ইতার তো ফসল দেয় বারা হ হাই খন খদে আনা আনা আনতা আনতা তুই তুই আয় আয় আল্লাহ দেবার কে হাস করে ইতার গলা দি খানা ডুক যেন আন্ন ডুকে গলা মিদি কি মারি দ এবারে তালা মারি দ একদিন দুই দিন তিন দিন ওইসে যেত ইয়াতে নফস খালি দিও হুদা আনা গরিবুন ওয়া আনতা গনিয়ুন আইলাম দে ফয়ের তুই এল দে দামি সুবহানাল্লাহ তো আর আর ভিতরও এলমল লেখেন কি ডুকি বাইরাস ডুকি বাইরাস নাম কি অহংকার হনা বাইরাস নাম কি এ আন নবী অহদ্দে মলয় মলয় ফিতনা করিবে অহংকারের কারণে